সনাতন ধর্মে প্রতি কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো করা হয়। হিন্দু ধর্মে বিশ্বকর্মাকে নির্মাণ ও সৃষ্টির দেবতা মনে করা হয়, তাই বিশ্বকর্মাকে দেবশিল্পীও বলা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিশ্বকর্মা বিশ্বজগতে স্রষ্টা ব্রহ্মার সপ্তম পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। 12টি আদিত্য এবং ঋগ্বেদে ভগবান বিশ্বকর্মার উল্লেখ আছে। কথিত আছে, বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে, দোকানে বা কারখানায় লোহা, যানবাহন ও যন্ত্রের পুজো করা হয়। বিশ্বকর্মা পুজো ভারতের অনেক জায়গায় খুব আড়ম্বর সহকারে পালিত হয়। সৃষ্টির শুরুতে নারায়ণ অর্থাৎ প্রকৃত ভগবান বিষ্ণু প্রথম সাগরে শেষসায় আবির্ভূত হন। চতুর্মুখী ব্রহ্মা তার নাভিপদ্ম থেকে দৃশ্যমান ছিলেন। ব্রহ্মার পুত্র ছিলেন ধর্ম এবং ধর্মের পুত্র ছিলেন বাস্তুদেব। কথিত আছে যে বাস্তু ছিলেন শিল্পশাস্ত্রের প্রবর্তক ধর্মের বাস্তু নামক এক মহিলার থেকে জন্ম নেওয়া সপ্তম পুত্র। সোমবার দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে জমে উঠেছে পুজোর বাজার। বাজারে চলে এসেছে ছোট থেকে বড় মাপের বিশ্বকর্মার মূর্তি। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় যেন প্রাণের সঞ্চার হয়েছে মূর্তিগুলোতে। কলকারখানা, বাড়িঘর এবং বিভিন্ন ক্লাবে দেবশিল্পীরা আরাধনা সামগ্রী কেনাকাটার জন্য বাজারে ভিড় জমিয়েছেন ক্রেতারা। তবে একই দিনে মনসামায়ের আরাধনাতেও মাতবে গোটা রাজ্যবাসী। একই দিনে দুটো পুজো হওয়ায় ব্যবসায়ী কিছুটা হলেও প্রভাব পড়ছে বলে জানান এক ব্যবসায়ী। শীতে লস আছে, আমারও লস আছে, যারা পূজা করতেছে তারাও একটু লস আছে। তারা একটা আনন্দ করে একটা পূজার মধ্যে যে আনন্দটা কমিলে, এটা ভাগ করে দুইটা পূজা থেকে তার আনন্দটা কম হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে ওই জায়গাটা আর কি। তার আমরাও আর যে জিনিসটা পেছে মিলে 10 টাকা এই জিনিসটা 8 টাকা সময় আমরাও কিছু লুজ করেছি। বর্তমানে এই বাজারে কত বছর ধরে মূর্তি নিয়ে আইতেছে? আমি তাই 40 থেকে 45 বছর। কেমন বেচা বিক্রি এখানে আনা হয়েছে? আচ্ছা, মোটামুটি কমে বেশি তো থাকে ওই বাজার তো, ওইটা উঠিলাম কি আছে বাজার, কোনো বছর ভালো থাকে, কোনো বাজার একটু বেচাকে নিয়ে খারাপ থাকে। এটা পূজা করণের আর কি নির্ভরশীল করে, যদি পূজা পুরোপুরি পরিপূর্ণভাবে পূজা করে পূজা করণেরা তাহলে বাজার ভালো হয়, আর যদি পরিপূর্ণভাবে সবাই না করে, সব বছর তো সবাই করতে পারে না, ওই জায়গার মধ্যে বাজারটা একটু ডিফারেন্স হয়ে থাকে আর কি, যদি কোনো বছর ভালো হয় কোনো বছর খারাপ হয়। তো কেমন মূর্তি নিয়ে আসছেন এবার বাজারে? ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।